মালদা জেলা পরিষদ দখল করল তৃণমূল শাসক শিবিরে যোগ হলো বাম ও কংগ্রেস সদস্যের ম্যাজিক ফিগার চোপকে জেলা পরিষদে তৃণমূলের সংখ্যা বেড়ে 22 বামেরা কমে 6 কংগ্রেস কমে 10 মালদার পর জলপাইগুড়িও দখল তৃণমূলের 6 বাম সদস্য তৃণমূলে 19 আসনের জেলা পরিষদে ম্যাজিক ফিগার পেল তৃণমূল মুর্শিদাবাদ ছাড়া সব জেলা পরিষদে এখন তৃণমূলের দখলে ভাঙনের পথে গোর্খাজান মুক্তি মোর্চা বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের পরও মমতার কাছে জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিম্নচাপ ক্রমশ সরছে ঝাড়খণ্ডের দিকে আকাশ পরিষ্কার দুপুর থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে জানালো আবহাওয়া দপ্তর নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে তুমুল বৃষ্টি মাইথন পাঞ্চের জল ছাড়ার পরিমাণ কমালেও জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি ডিভিসি কর্তৃপক্ষের লগাতার বৃষ্টিতে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা জলবন্দী মন্দারমণিতে দুর্ঘটনা রুখতে অবশেষে সক্রিয় প্রশাসন আপাতত সিবিতে সব গাড়ি চালানো নিষেধাজ্ঞা সৈকতে নজরদারি বাড়াতে সিসিটিভি সার্ভেলান্স কর্তব্যে গাফিলতির জন্য ক্লোজ মন্দারমণি কোস্টাল ফাঁড়ির ওসি রুবি মোড়ের পর এবার নিউ টাউন ফের দুর্ঘটনার কবলে স্কুল বাস পড়ুয়া বোঝাই বাসে ধাক্কা বেপরোয়া লরির কেন বেপরোয়া ট্রাফিকের শিকার শিশুরা কি করছে পুলিশ প্রশাসন উঠছে প্রশ্ন